22শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে উৎসব ময়দানে বর্ধমানে প্রাণের উৎসব হওয়ার কথা ছিল। করোনার পরিস্থিতির জন্য সেই উৎসব বাতিল করা হয়েছে মঙ্গলবার। বর্ধমান পৌরসভা দপ্তরে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সহপ্রশাসক আইনুল হক। তিনি জানান, মিটিং হয়েছিল এটা হওয়ার, তার পরবর্তীকালে আমার দেখা যায় যে করোনার তৃতীয় ঢেউ সেটা হচ্ছে আমাদের বর্ধমান শহরকে দারুণভাবে এফেক্টেড করে, এবং সেই করোনা হ্রাস টানার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা একাধিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। বাজার বন্ধ, স্ট্রিট যে হকার সেখানে রেস্ট্রিকশন, দোকান বন্ধ, এইসব সিদ্ধান্ত আমরা নিই। এখন সেরকম একটা এরকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে যে দেখা যাচ্ছে যে আমাদের জেলার পূর্ব বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রোগীর সংখ্যা ছিল বর্ধমান শহরে। আমরা মনে করি যে রাশ আমরা খানে টানতে পেরেছি, কিন্তু এখনও তার প্রকোপ রয়ে গেছে। তো এমতো অবস্থায় আমরা আলোচনা করেছি যে এই মুহূর্তে বর্ধমান শহরে আমাদের উৎসব করাটা আমাদের উচিত নয়। সেরকম পরিবেশ এখনও বর্ধমান শহরে তৈরি হয়নি। সেই পরিবেশ তৈরি হলে আমরা পরবর্তীকালে এই নিয়ে আমরা সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। আপনারা জানেন যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে মানুষের প্রাণের মূল্য হচ্ছে অনেক বেশি উৎসবের চেয়ে। আমরা মনে করি যে আগে মানুষকে বাঁচাতে হবে, তারপর উৎসব। সেই কারণেই আমরা এই মুহূর্তে উৎসবকে আমরা স্থগিত রাখছি। একদিকে যেমন দেখা যাচ্ছে পৌর উৎসব মেলা হচ্ছে না, আর একদিকে কৃষ্ণসার ফুল মেলা হচ্ছে, এটা মানুষের কাছে কেমন বার্তা যায়? আমি তো এই নিয়ে কোনো যারা করছে, আমি তো আমি আমাদের কথাটা বলতে পারি, আমি তো অন্য প্রসঙ্গ বলতে পারবো না। পৌরসভা হচ্ছে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি অন্যরা কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি সেই দিনই আমি কোনো কারোর সঙ্গে কোনো মন্তব্য করবো। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আসে এই 10 দিন বা 1 মাসের মধ্যে, তাহলে কি আবার চিন্তা ভাবনা? অবশ্যই, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তখন আমরা ভাবতেই পারি বিষয়টাকে নিয়ে। আগে এখন যেটা পরিষ্কার যে আমাদের পরিস্থিতিকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, এইটা হচ্ছে আমাদের একমাত্র কাজ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দবার্তা।